ইদিকার পর সাকিবের প্রিয়তমা এই জনপ্রিয় অভিনেত্রী, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। টলিপাড়ার অতি পরিচিত অভিনেত্রী মিমি চক্রবর্তী আর ডালিউড অর্থাৎ বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা হলেন সাকিব খান। অভিনেত্রী মিমি অভিনয়ের পাশাপাশি গানেও পারদর্শী, নিজস্ব ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটি মিউজিক ভিডিও প্রকাশ করে ফেলেছেন। বর্তমানে আকাশ আট, যা একসময় আকাশ বাংলা নামে পরিচিত, সেখানে চ্যাম্পিয়ন ধারাবাহিকের মধ্য দিয়ে অভিনয় শুরু করেন মিমি। কেটে গেছে অনেক সময়, তবে এবার অভিনেত্রী সাকিবের নায়িকা হল। সূত্রের খবর, এর আগে বহুবার অভিনেত্রী ডালিউডের ছবিতে অভিনয়ের অফার পেয়েছিলেন, কিন্তু কারণবশত হয়ে ওঠেনি। এবার তুফান দিয়েই অভিনেত্রী ডেবিউ করবেন ডালিউডে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সাকিব খানের বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে। শুধু তাই নয়, এই সিনেমায় থাকবে আরও এক অভিনেত্রী, তিনি ডালিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী, অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তবে মিমি চক্রবর্তী সাকিব খানের সাথে জুটি বাজাতে দারুণ খুশি সাকিব আর মিমি ভক্তরা। তো বন্ধুরা, এবার তুফানে সাকিবের নায়িকা হওয়াতে মিমি চক্রবর্তীকে নিয়ে তোমাদের মন্তব্য কি, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।